ভাইফোঁটা নয়, এখানে আয়োজিত হলো বোনফোঁটা। 100 বোনকে ফোঁটা দিয়ে ভগ্নী দ্বিতীয়া উদযাপন বারাসাতের এক মানবসেবী সংগঠনের। এদিন 100 বোনকে ফোঁটা দিয়ে তাদের হাতে শাড়ি সহ নানান সামগ্রী তুলে দেন ভাইয়েরা। শিশির জলে চন্দন বাটা, বোনের কপালে দিলাম ফোঁটা, বোনের হবে সকল ভালো, বোন করবে জগতালো, যমুনা জমের প্রিয় অতি, আমার বোন চির আয়ুষ্মতী। শুক্লা দ্বিতীয়ার লগ্নে ভগ্নী দ্বিতীয়া পালন করে ভাই দিল বোনেদের ফোঁটা। বোনেদের হাতে ভাইফোঁটার উৎসব উদযাপনের পাথেয় তুলে দিয়ে ভ্রান্ত শোকের প্রশ্নে কার্যত কুঠারাঘাত করল ভাতৃভগ্নীর সমন্বয়। প্রশ্ন ছিল খালি বোন কেন ভাইকে ফোঁটা দেবে, বোনেদের মঙ্গল কামনায় ভাই কি ফোঁটা দেবে না? তসলিমা নাসরিন থেকে সাথী ভট্টাচার্য সহ প্রগতিবাদী নারী লেখিকাদের তত্ত্বকে একই সাথে অন্য আঙ্গিকে বার্তা দিলেন বারাসতের এক মানবসেবী সংগঠন। ভগ্নী দ্বিতীয়া পালন করার মধ্যে দিয়ে ভ্রান্ত শোক সরিয়ে দেবার পাশাপাশি বার্তা মধুর অঙ্গীকারের। ভাইদের স্নেহের পরশে বোনেরা ভগ্নী দ্বিতীয়ার ফোঁটা নেবে। ভাই পাশে থাকায় বোনেরা বাড়ি ফিরে নতুন করে ভাতৃদ্বিতীয়া উদযাপন করবেন। 100 বোনকে স্নেহের পরশে চন্দনে, বসনে, ভূষণে, রন্ধন উপকরণে বরণ বারসত সমন্বয় পরিবারের। ঠিক এভাবেই মেয়েরা যে ব্রাত্য বা অবহেলিত নয়, আরও একবার তার উজ্জ্বল বার্তা দিল বারসত। ভাতৃদ্বিতীয়ার দিনে বোনেদের জন্যে ভগ্নী দ্বিতীয়া ছিল আয়োজন, যা সম্পন্ন হল শনিবার সকালে বারসত 12 নম্বর রেলগেট সংলগ্ন সমন্বয় মাঠে। বোনেদের ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করার পাশাপাশি তাদের ভাইফোঁটা পালনের পাথেয় তুলে দিলেন ভাইয়েরা। কার্যত এক অভূতপূর্ব অনুষ্ঠানের উদ্যোক্তা সমন্বয়ের বার্তা মেয়েদের। ভ্রান্ত শোকের দিন শেষ, ভাইয়েরা আছে বোনেদের সাথে অবিচ্ছেদ্য বন্ধনে। বাড়ির মেয়েরা বাড়ির পুরুষদের মঙ্গল কামনায় সারা বছর থাকেন ব্রতী। বোন ভাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এসেছেন। কোনো ক্ষেত্রে বাড়িতে অভাব থাকলেও কার্পণ্য না করে তাদের সামর্থ্যের সীমা ছাড়িয়ে বোনেরা উদযাপন করেন ভাইফোঁটার। তাই তাদের ত্যাগ আর তিতিক্ষার অবসান ঘটাতে এগিয়ে এলো এবার ভাইয়েরা। আজকের প্রথম ভাইয়ের ফোঁটা নিলাম, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হলো। আমি অভিভূত, এত রকম সম্পদ এরা এদের খাবার জন্য দিয়েছেন, মাছ মাংস ডিম আলু তরি তরকারি চাল ডাল যা যা লাগে রান্না করতে সমস্ত কিছু, সঙ্গে একটি করে কাপড়। ভগিনী দ্বিতীয়া উৎসবের আয়োজন ও উদযাপন করে বারাসাতের সামাজিক সংগঠন বারাসাত সমন্বয়ের বার্তা। বোনেরা যেন বাড়ি ফিরে তাদের তুলে দেওয়া উপকরণ দিয়ে ভাইফোঁটার উৎসবের আনন্দ উদযাপন থেকে বিরত না থাকেন। উল্লেখ্য, পবিত্র উৎসব ভাইফোঁটা হিন্দু রীতি রেওয়াজ মেনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা বরাবর করে আসেন। ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান কালীপুজোর দুদিন পরে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়। এই উৎসবের আরও একটি নাম হল যম দ্বিতীয়া। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করবার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পড়ায়। বারাসাত সমন্বয়ে 100 সুভদ্রা এদিন ফোঁটা নিলেন। ভাইরা তাদের হাতে শাড়ি মাছ মাংস সহ রন্ধন উপকরণ তুলে দিয়ে বৃহত্তর উৎসব উদযাপনে দিল দিশা। শুক্লা দ্বিতীয়া উৎসবের লগ্ন হয়ে উঠল ভাই বোনের পবিত্র সমন্বয়। তাদের হাতে যে কাঁচা খাদ্য সামগ্রী এখানে তুলে দেওয়া হচ্ছে, যাতে এই ভগ্নীরা বাড়িতে ফিরে গিয়ে তাদের ভাইদেরকে রান্না করে খাওয়াতে পারে, তাদেরকে ফোঁটা দিতে পারে, এটা একটা অভিনব প্রয়াস। এই প্রয়াসকে আমি কুর্নিশ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।